আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রাইমারিতে দুইবার ফেল, মাধ্যমিকে তিনবার ফেল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনবার ফেল, চাকরির জন্য পরীক্ষা দিয়ে 30 বার ব্যর্থ হয়েছি আমি। চীনে যখন KFC আসে তখন 24 জন চাকরির জন্য আবেদন করে, তার মধ্যে 23 জনের চাকরি হয়, শুধুমাত্র 1 জন বাদ পড়ে, আর সেই ব্যক্তিটি অন্য কেউ না, সেই ব্যক্তিটি আমি নিজেই। এমনও দেখা গেছে চাকরির জন্য 5 জন আবেদন করেছি, তন্মধ্যে 4 জনের চাকরি হয়েছে, বাদ পড়েছি শুধুই আমি। প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যান দেখেছি আমি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য 10 বার আবেদন করে 10 বারই প্রত্যাখ্যাত হয়েছিলাম আমি। এতক্ষণ যার কথা বলছি তিনি হলেন অন্য কেউ না, পৃথিবীর অন্যতম বড় অনলাইন ভিত্তিক কোম্পানি Alibaba.com-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জ্যাক মা, যার জন্ম জেজিয়াং প্রদেশের হাংজু শহরে 1964 সালে। তার বাবা মা গান গেয়ে মানুষকে আনন্দ দিয়ে জীবন ধারণ করতেন। শৈশবে তিনি উদ্বিগ্ন ছিলেন কিন্তু কখনোই ভীত ছিলেন না। তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীরা সবসময় আমার চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু আমি ভেবেছি আর লড়াই করেছি। শৈশব থেকে ইংরেজি শেখার জন্য সবসময় চীনে বেড়াতে আসা পর্যটকদের সঙ্গে থাকার চেষ্টা করতাম। এছাড়া নিজের একটি রেডিও কেনেন তিনি। উদ্দেশ্য ছিল রেডিওতে নিয়মিত ইংরেজি শোনা। ইংরেজি ভালো শিখতে পারলেও গণিতে বারবার ফেল করতেন তিনি। গণিতে জ্যাকের বাজে দশার কারণে কলেজে ভর্তি পরীক্ষায়ও 2 বার ফেল করেন তিনি, তবে 3য়বারের মতো ভর্তি পরীক্ষা দিয়ে টিকে যান জ্যাক মা। এবার তিনি হাংজু টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হন। ফোর্বস ম্যাগাজিনের হিসাবে জ্যাক মা পৃথিবীর 20তম ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ $40 বিলিয়ন। যেই জ্যাক মা চাকরির জন্য 30 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন, সেই জ্যাকমার প্রতিষ্ঠান Alibaba.com চীনে নতুন করে 16 মিলিয়ন চাকরি তৈরি করেছে। পড়াশোনা শেষে চাকরি পাচ্ছিলেন না জ্যাকমা, এমনকি তিনি একটি রেস্টুরেন্টে ম্যানেজারের চাকরির জন্য আবেদন করেছিলেন কিন্তু তাও হয়নি। শেষ পর্যন্ত তিনি একটি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পড়ানোর চাকরি পান। মাসে $12 বেতন পেতেন জ্যাক। জ্যাকের এই পরিস্থিতি বদলাতে চীনের রপ্তানিমুখী ব্যবসায়ীদের সহযোগিতার জন্য একটি অনুবাদ কেন্দ্র চালু করেন। এই অনুবাদ কেন্দ্রের অংশ হিসেবেই জ্যাক জীবনে প্রথমবার যুক্তরাষ্ট্রে যান। যুক্তরাষ্ট্রে গিয়েই প্রথম জানতে পারেন ইন্টারনেট সম্পর্কে। জ্যাক নেটে বিয়ার সম্পর্কে জানতে সার্চ করলেন। তিনি দেখলেন ইন্টারনেটে কোনো তথ্যই চাইনিজ ভাষাভাষীদের জন্য নেই, এমনকি চীন নিয়ে কোনো তথ্যই নেই। দেশে ফিরে জ্যাক নতুন করে একটি কোম্পানি খুলে বসলেন। একটি ওয়েবসাইট নির্মাণ করে রপ্তানিমুখী চীনা কোম্পানিগুলোর তথ্য প্রকাশ করতে শুরু করলেন। জ্যাকমার ওই ওয়েবসাইটটিকে বলা হয় চীনের প্রথম ইন্টারনেট ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান, কিন্তু ওই ওয়েবসাইটটি ব্যবসা করতে পুরোপুরি ব্যর্থ হয়। এর 4 বছর পর জ্যাকমা Alibaba নামে নতুন একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই কোম্পানিটি বর্তমান বিশ্বে ই কমার্সের সফলতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। জ্যাকমা যখন প্রথম Alibaba প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, তিনি তখন তার 17 জন বন্ধুকে বাসায় ডাকেন। তাদের সঙ্গে তিনি তার আইডিয়ার কথা শেয়ার করেন, কিন্তু সবাই তার এই আইডিয়াকে স্টুপিড আইডিয়া বলে চলে যায়। পুরো রাত জুড়ে জ্যাকমা তার উদ্যোগের ব্যাপারে চিন্তাভাবনা করেন এবং পরের দিন তিনি সিদ্ধান্ত নেন যে অন্যরা যাই বলুক তিনি এই কাজটি করবেনই। ইন্টারনেটে ও তথ্য প্রযুক্তি সম্পর্কে খুব বেশি কিছু না জানলেও কীভাবে ই কমার্স বাণিজ্যের শুরু হয়ে উঠলেন জ্যাকমা, এই প্রশ্নটির উত্তর দিয়েছেন তার শুরুর দিকের এক সহকর্মী পোর্টার অ্যারিসম্যান। অ্যারিসম্যান বলেন, জ্যাক খুব ভালো বক্তা ও নিজের স্বপ্নগুলো সকলের মধ্যে খুব সহজেই ছড়িয়ে দিতে পারে। জ্যাক আমাদের সবসময় বলতো, আমরা সবাই তরুণ এবং কখনোই নিজেরা লড়াই থেকে সটকে পড়বো না। জ্যাকমা নিজের সংগঠনের সহকর্মীদের আনন্দে রাখতেও পটু, বিভিন্ন অনুষ্ঠানে সুযোগ পেলে নিজের সহকর্মীদের মুখে হাসি ফোটাতে তৎপর হয়ে থাকেন জ্যাকমা। Alibaba-র প্রতিষ্ঠাবার্ষিকীতে জ্যাকমা প্রতি বছর ট্যালেন্ট শো নামের একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় একটি স্টেডিয়ামে। ওই অনুষ্ঠানে Alibaba-র কর্মীরা সর্বোচ্চ আনন্দ উল্লাসে মেতে ওঠেন। প্রতিষ্ঠানের কাজকে সহজতর করার জন্য 2000 সালে প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন জ্যাকমা। এরপর তিনি Alibaba-র চেয়ারম্যান হন। এ প্রসঙ্গে জ্যাকমা বলেন, একজন প্রধান নির্বাহী কর্মকর্তা হওয়ার চেয়ে একজন ভালো চেয়ারম্যান হওয়াতে অনেক বেশি চ্যালেঞ্জ আছে। তবে জ্যাকমার সফলতার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে মানুষের সমস্যা সমাধানের প্রতি তার আগ্রহকে। তিনি চীনের ব্যবসায়ীদের সমস্যা সমাধান করতে চেয়েছিলেন আর এই উদ্দেশ্য সফল করার মাধ্যম হয়েছে তথ্য প্রযুক্তি। এছাড়া জ্যাকমার মতো সফল উদ্যোক্তা হতে
কি যোগ্যতা প্রয়োজন তা অনুধাবন করা যায় তার লেখা একটা চিঠি থেকে। চিঠিটা জ্যাকমা লিখেছিলেন তার সহকর্মীদের উদ্দেশ্য করে। তিনি চিঠিটিতে উল্লেখ করেন, কঠোর পরিশ্রম কিংবা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে আমরা সফল হইনি, আমরা পেরেছি গ্রাহকদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কারণে, আর আমরা নিজেদের শক্তি সামর্থ্যকে সম্মান জানাতে পেরেছি। আমরা বিশ্বাস করি যে সাধারণ মানুষই অসাধারণ নানান কাজ করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। নতুন কিছু নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।